এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। চলে এসেছি আরও একটা নতুন ব্লগের সাথে। তো কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব 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 ভালো আছি। তো আরও একটা সকালের সাথে তোমাদেরকে জানাই আমার নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর দিনটা হচ্ছে রবিবার। তো দেখো, সকাল সকাল উঠে বিছনাপত্র গুছিয়ে নিয়েছি, আমার ছেলেও উঠে পড়েছে, ও হচ্ছে বিস্কুট খাচ্ছিলো আর খাট দিয়ে ঘুরু ঘুরু করছিলো, আর বর উঠে এদিকে বাজারের থেকে মাংস নিয়ে এসছে। তো চলো তোমাদের সাথে আমিও দেখি কী কী মাংস এনেছে। তো আজকে ও গেছিলো মাংস আনতে, বলেছিলো যাবে, তাই আমি সকাল সকাল উঠে দিয়েছি, উঠছিলই না। তারপরে উঠালাম, বাজারে গেল, বাজার থেকে এই যে নিয়ে এসেছিলো চিকেন। তো চিকেন মাটন দুটোই এনেছে, কারণ আমরা সবাই চিকেন সরি মাটন খাই, কিন্তু আমার ননদ আবার মাটন খায় না। তো ওই জন্য বেশি করে চিকেন আনা হয়েছে ওর জন্য আর শুনুর জন্য। আর এদিকে হচ্ছে মাটন আছে, দেখো দেখতেই পারছো পুরো চর্বিওয়ালা সুন্দর দেখতে মাটন ও নিয়ে এসছে। তো এটাকে আমি এখন ভালো করে ধুয়ে টুয়ে মশলা মাখিয়ে রেখে দেবো ফ্রিজে। আর এদিকে আমি চলে এসেছি ঘরে, আর দেখো আমার ছেলে বিস্কুট খাচ্ছিলো, তো আমাকে খাওয়াচ্ছে, মানে পড়ে গেছে থুতু লাগানো, সেটা আমাকে খাওয়াবে। আমি তো কিন্তু কিছুতেই খাচ্ছি না, তো খুব একটুখানি ওদের সাথে খেলা করলাম। তারপরে চলে এসেছি চা, এই যে চাটা বানানোই ছিল, বানিয়েছিলাম আমি সকালে ঘুম থেকে উঠে, আর এখন প্রায় 10টা মতন বাজে। তো চা খাচ্ছি আমরা সবাই মিলে, এই দেখো আমি বর, এদিকে মাও ছিল, মাও চা খাচ্ছিলো। তো আমরা সবাই চা খাওয়া দাওয়া করছিলাম, আর বলছিলাম গরিবের ক্যামেরা তো তাই এত ভালো দেখতে আমাদের। তো যাই হোক, এদিকে মা আবার বাজারে গেছিলো, বাজার থেকে অনেক কিছু নিয়ে এসছে। এই দেখো এদিকে আছে তেলাপিয়া মাছ, সরি এটা তেলাপিয়া মাছ না, এটাকে কি বাংলা মাছ না কি বেশ বলে। তারপরে আগের দিন যে মাছগুলো এনেছিল সেই মাছ এনেছে আজকে, আবার একটু ছোটো সাইজ, আর এটা বেলে মাছ, আর এখানে কাটা মাছ। তো অনেক রকমের মাছ এনেছে, তো কাটা মাছগুলো রেখে দিচ্ছি ফ্রিজে, আর এই যে বেলে মাছ আর একটা কী মাছ বলে ওটাকে আমি ভুলে গেছি, ওই মাছটা হচ্ছে আমি ভাজবো, আর সব মাছগুলো ফ্রিজে রাখা হচ্ছে। তো তারপরে আমি সব কাজ করে মশলা টশলা মাখিয়ে দিয়ে মাছগুলো ভেজে স্নান করে আবার চলে এসেছি। যে চিকেনটা ছিল, চিকেনটা আমি রান্না করে রাখবো, কারণ আমাদের সকালে কোনো মতে আমি পুঁই শাক দিয়ে তরকারি করেছিলাম, মাছ ভাজা দিয়ে খাওয়া হয়েছে। এবার দুপুরবেলা যেহেতু আমরা খাবো না, ননদের জন্য এই যে মাংসটা রান্না করে রাখছি, যেহেতু ও রাত্রে মটনটা রাত্রে করা হবে, মটন খায় না, তাই ভাবলাম একবার এখন করে রাখি। তো তারপরে খাওয়া দাওয়া করে চারটের পরে একটু রেস্ট নিয়ে আমরা এই যে বিকালবেলা বেরিয়েছিলাম, আমার ছেলেকে দেখতেই পারছো ও হচ্ছে ঘুরতে খুব ভালোবাসে, তো আমরা বেরিয়েছিলাম একটু ঘুরবো, কিছু কেনার থাকলে কিনবো, ঘুরে টুরে চলে আসবো, কারণ আমরা অনেকদিন ঘুরতে বেরোই না। তো আমরা চলে এসেছি আমাদের গেটে, আমাদের রথতলা গেটে খুব জ্যাম হয়, ওই জন্য ও আমাকে চাবি গেট দিয়ে নিয়ে যাচ্ছিলো। আর এখানে আমরা মেইন রোডে চলে এসেছি, এটা হচ্ছে ডাইরেক্ট কল্যাণী কৃষ্ণনগরের মেইন রোড। তো সেখান দিয়ে আমরা চলে যাচ্ছি চা খেতে। তো এই দেখো আমরা চলে এসেছি, আর এই দোকানটা অনেকটা দূরে আমাদের বাড়ির থেকে, এখানে আমি 2 বছর আগে এসেছিলাম চা খেতে, এই কক্কুটা খুব ভালো চা করে। তো এখানে আমাদের চা দিয়ে দিয়েছে, আমরা দুজনে মিলে এখন চা খাবো, আর আমার ছেলে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে, ও বাড়ির থেকে একটু ঘুম ঘুম ভাবছিলো, আর গাড়িতে উঠেছে ঘুমিয়ে পড়েছে। তারপরে ওকে কোলে করে নিয়ে কোনো মতে চাটা খেয়েছি, আর চাটা ভালোই ছিল, খারাপ ছিল না, কিন্তু আগে যে পরিমাণে ভিড়টা হতো আর আগে বসার জায়গাটাও ছিল না, সেই পরিমাণে ভিড়টা এবার দেখলাম না এই আর কি। তো যাই হোক, চাটা খুব ভালোই ছিল মোটামুটি, আমার বরের নাকি ভালো লাগেনি, কিন্তু আমার ঠিকই লেগেছে। আর এটা হচ্ছে আমাদের রানাঘাটের ঝুলন্ত ব্রিজ নামে পরিচিত এই ব্রিজটা, মানে এখানে দিয়ে হাঁটলে না ব্রিজটা খুব দোলে, মানে খুব দোলে, আমি তো হাঁটছিলাম আর এদিকে ওদিকে নড়বড়ে যাচ্ছিলো পা। তারপরে যে আমাদের বাড়ির কাছেই ওই পারে যে বড় প্যান্ডেলটা হয় প্রতি বছর, সেখানে আমরা এসে একটু ঠাকুর দেখলাম, আর এখনও দেখো কাজ কমপ্লিট হয়নি, তখনও মায়ের সব কিছু ডেকোরেশন হচ্ছে, প্যান্ডেলের কাজ হচ্ছে। তো আমরা তাও একটুখানি সবাই দেখলাম দেখছে, তাই আমরাও একটু ঠাকুরটা দেখে নিলাম। এই দেখো মায়ের মুখ ভালোই লাগছিল ঠাকুরটা। আর এইখানে না প্রতি বছর এরকম থিমই করে, মানে সাদার উপরেই এরকম করে আর কি, মুখটা মায়ের মুখ এরকমই হয়। তারপরে আমরা ওখান থেকে চলে এসেছি একটু স্টাইল বাজারে, একটু দেখছিলাম জামা কাপড় কী আছে না আছে, একটু কেনাকাটা করবো, কিন্তু কিছুই পছন্দ হচ্ছিল না। কি দেখছো বাবু? এইভাবে গাড়ি নেওয়া, গাড়ি পুজোতে গাড়ি নেওয়া, গাড়ি দেখছে এইভাবে বাচ্চাদের মতন গাড়ি দেখছে, এটা হচ্ছে বাচ্চাদের দোকান।
মানে বাচ্চাদের না বাচ্চাদের জিনিস পাওয়া যায়। তো সেখানে আমার বরে হাঁ করে গাড়ি দেখছে। স্টাইল বাজিটা আমার তেমন কিছু পছন্দ হলো না, ভেবেছিলাম শর্ট কুর্তি নেবো কিন্তু পাইনি। তারপরে চলে এসেছিলাম ছেলের অনেকদিন ধরে দুধের বোতলটার নিপিলটা নষ্ট হয়ে গেছে, আর অনেকদিন ধরে ঘুরছিলাম যেহেতু দুধের বোতলের নিপিলটা একটু বড় সাইজ। তারপরে এই দোকান থেকে বোতল নিলাম নতুন একটা, ওই জন্য দুটো দুধের নিপিল নিলাম। তারপরে আমরা হাঁটছিলাম এই যে বাজার দিয়ে, আর এত ভিড় কী বলবো। তো তারপরে আমরা ওখান থেকে সেরকম কিছু নিয়েছি, ওই একটা গেঞ্জি নিয়েছি ইভানের জন্য। বাড়ি এসে মোটামুটি ড্রেসটাও চেঞ্জ করতে পারিনি, রান্না করতে চলে এসেছি কারণ এখন বেজে গেছে 8:15 মতন। তো রান্না বান্না করতে হবে, আর যেহেতু মাটন করবো একটুখানি টাইম লাগবে, তো ওই জন্য আমি চলে এসেছি ডাইরেক্ট রান্না করে। তো আমি রান্নাটা কন্টিনিউ করতে থাকি, মানে রান্নাটা বসিয়ে কোনো মতে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কী কী কিনলাম। সেরকম কিছু কিনিনি, তো যতটুকু কিছু কিছু দেখাবো। তো প্রথমে এই যে মাটনের আলুগুলো ভাজছি, তো এখানে আলুটা অল্প অল্প করে ভাজা হোক। তো চলো তোমাদেরকে দেখাই কী কী কিনেছি। তো সেরকম আহামরি কিছু কিনিনি, জাস্ট আমরা ঘুরতে গেছি, একটুখানি চা খেতে গেছি, চা খেয়েছি। মানে ওই দোকানটায় আমি প্রায় 2 বছর আগে গেছিলাম, মানে খুব ভালো ছিল চা বানাতো, কিন্তু এখন একটু লো হয়ে গেছে কোয়ালিটি। তো যাই হোক মোটামুটি ভালোই ছিল, কিন্তু মিষ্টিটা প্রচুর ছিল। তো যাই হোক চলো দেখাই তোমাদেরকে কী কী কিনেছি। শুধু ইভানের জিনিসই কিনেছি, এই যে ওর পাউডারটা শেষ হয়ে গেছিলো, এই যে পাউডারটা এনেছি, আর এই যে ওর প্যাম্পাস তো আমি পরাই না, লাগেই না। তো যেহেতু সামনে পুজো, আবার মাঝে সাঝে বৃষ্টি হয়, তো মাঝে সাঝে লাগে, ওই জন্য এই ছোটোটাই আনলাম যেহেতু ওকে পরাই না। আর এটা হচ্ছে যাওয়ার সময়কে কিনে, একটাও ছিল না আমার ঘরে, কিনে পরিয়ে নিয়ে গেছিলাম। আর হচ্ছে এই যে এখানে হচ্ছে ওর জন্য স্টাইল বাজার থেকে একটা গেঞ্জি, মানে আমার কোনো জামাই পছন্দ হচ্ছিলো না, তো যাই হোক এই একটা গেঞ্জি আমার কোনো মতে একটু পছন্দ হয়েছে এখানে, তো এই গেঞ্জিটা এনেছি ওর জন্য। আর আমার জন্য জামা দেখছিলাম যেটা আমার একদম পছন্দ হয়নি, আর ওর জন্য একটা নতুন বোতল কিনে নিয়ে এসেছি। ওর বোতল দুটো আছে ঘরে, তাও একটা ওই বোতলটা আগেরবার পুজোয় কিনেছিলাম যেটা আমি এখনও দুধ খাই। তো এবার একটা এই যে ছোট্ট কিউট দেখে একটা বোতল এনেছি ওর জন্য, আর একটা আর হচ্ছে আমি যে ওকে যে বোতলটাতে দুধ খাওয়াই সেটার নিপিলটা শেষ হয়ে গেছিলো, মানে নষ্ট হয়ে গেছে, অনেক দিন ধরে খুঁজছি পাইনি, তাহলে আজকে গিয়ে পেয়েছি, তাই যে বড় দুটো নিপিল নিয়ে এসেছি। তো দুটো নিপিল এনেছি, এই ছিল মার্কেটিং আমাদের। আর এনেছি একটা জিনিস, এই যে এটা হচ্ছে বোতল পরিষ্কার করার, যেটা আমার ছিল ঘরে, নষ্ট হয়ে গেছে তুলিটা, তো ভাবলাম আর একটা নতুন নিয়ে যাই, তো এই জন্য একটা নিচে আমার ছিল। দেখো জল খাচ্ছে কীভাবে, বাবা বাবা তাকাও তাকাও। তো এই ছিল আমাদের মার্কেটিং আর ঘোরা ঘুরতে যাওয়া। আমার তো কিছুই কেনা হয়নি, আমার বড়ও কিছু কেনা হয়নি, আমি একটা প্যান্ট অর্ডার দিয়েছি, কবে আসবে ঠিক নেই, তাও আবার 150 টাকার প্যান্ট, কেমন হবে কি জানি। একটা ফোন অর্ডার দিয়েছি, স্পেশাল জিনিস যেটা ধরেছি পুজোর আগে আসবে, কিন্তু আস্তে আস্তে সেই 10 তারিখ কালকে হয়তো শিপিং হবে, ফোনে দেখাচ্ছিলো, আর 10 তারিখে ডেলিভারি হবে হয়তো। আর হচ্ছে কিচ্ছু কিনিনি, আর হচ্ছে শাশুড়ি মা দুটো শাড়ি দিয়েছে, ব্যাস। আমি কোনো কিছু কেনাকাটাই করিনি, আমার কোনো শাড়ি না কোনো জামা কুড়িচুড়িদের কিছু না। তো কুর্তি একটা অর্ডার দিতে চাচ্ছিলাম জিন্স প্যান্টের সাথে পরার জন্য, তা দেখলাম যে ওটা 13 তারিখে গিয়ে ডেলিভারি দেবে, তা ভাবলাম থাক দরকার নেই, দুর্গাপূজায় যা আছে তাই পরবো, যে শাড়ি বাড়ি আছে সেগুলোই পরবো, একদিন বেরোতে পারলে বেরোবো, নাহলে থাক কালী পুজোর সময় পরবো। যাই হোক চলো, আমার আলুটা ওইদিকে পুড়ে যাচ্ছে মনে হয়। তো এই যে হচ্ছে আমার আলু ভাজা হচ্ছে, এখন বাজে রাত 11টা,
আর আমি এখনো এই যে ড্রেস চেঞ্জ করিনি, খাওয়া দাওয়া করলাম, রান্না করে এত তাড়াহুড়ো করে রান্না করছি। এখন বাজে রাত 11টা, আমি এখন যাচ্ছি কোথায় গুরু ফ্লাপ করতে। তো তোমাদের বিশ্বাস না হলে আমি ঘড়িতে দেখাচ্ছি কটা বাজে। তো এই দেখো ঘড়িতে এখন বাজে 11:05, এখন বাজে 11টা, পুরো রাস্তা ফাঁকা আর আমরা যাচ্ছি এখন ভুরু তুলতে। রাস্তাঘাট পুরো ফাঁকা, মোটামুটি এখন বাজে রাত 11:30-এর বেশি, মানে 11:15-12 মতন বাজে। আমি চলে এসেছি বাড়ি, আর এই যে শুধু আইব্রো করেছি, আর আমাকে কেমন একটা লাগছে আইব্রো করার পরে, কারণ আমার চোখ মুখ সব ভিতরে ঢুকে গেছে। মানে এমন ডায়েট করাচ্ছিল আমার বড় আমাকে দিয়ে না খেয়ে খেয়ে। তো যাই হোক, এখন হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এই যে মুখে একটু সিরাম লাগাচ্ছি, মুখটা কেমন একটা লাগছে। আর আমি আজ পর্যন্ত কোনোদিনও মুখে ফেসিয়াল কী জিনিস আমি জানি না, আমি করিনি। তো যাই হোক, শুধু আইব্রোটা করেছি, আর এখন একটু ফ্রেশ হয়ে ঘুমাবো, কারণ সকাল থেকে আমার আজকে দাঁড়িয়ে দাঁড়িয়েই দিন কেটেছে রান্না করতে করতে, একটু বিশ্রাম নিতে পারিনি। তো চলো এখন বাজাই। দেখো তোমার ছেলে পড়ে গেছে, তোমার ছেলে পড়ে গেছে। আর এই যে আমার ছেলে, এখন 11:15 বাজে, এখন এর চোখে ঘুম নেই। বলো দেই গেল নাকি আমার মতো দেখতে কি এই বাচ্চাটা? কিভাবে তাকাচ্ছে দেখো। তো ওকে সাথে নিয়ে গেছিলাম, ও তো ঘুমোতে ঘুমোতে এসছে, এখন ওই জন্য ঘুমোচ্ছে না, কখন ঘুমাবে জানি না। তো যাই হোক, এখন ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাবো। তো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুজো খুব ভালো কাটাও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমি আর পারছি না নিতে, টাটা, গুড নাইট।